আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রাসূল রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স বেলে মাছের কারি, বেলে মাছের ঝোল কারি। এটা তৈরি করবো আমার মতো করে, আপনারা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দিবেন। আমি দেখতে পেলাম পরিমাণ মতো তেল দিলাম হাঁড়িতে, তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া দিব। এর আগে আমি অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, সেগুলো না দেখে থাকলে একটু দেখে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিউয়ার্স। বেলে মাছের তরকারিটা অনেক রকমই রান্না করা যায়, যে যেমন খেতে ভালোবাসে। তারপরে এক একজনের রান্না এক এক রকম, আমি আমার মতো করে রান্নাটা করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিবেন ভিউয়ার্স, তাহলে দেখতে থাকেন ভিডিওটা। আমি এখন এক থেকে দুই মিনিট এটা একটু নরম করব পেঁয়াজটাকে। ভিউয়ার্স আমি ভালো মতো করে দেখুন, দুই মিনিটের মতো পেঁয়াজটাকে নরম করে নিলাম। আমি এই সাইজের বেলে মাছটা নিয়েছি, আপনারা চাইলে বড় দিয়েও করতে পারবেন ভিউয়ার্স। আমি এর আগে অনেকগুলো মাছের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, চাইলে দেখে আসবেন, প্লে লিস্টে আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন ভিউয়ার্স। এখন আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজের কাঁচামরিচ সাথে বাটা আছে এটা দিয়ে দিলাম, আর সাথে দুইটা তিনটা কাঁচামরিচ সেভাবে করে ভেঙে ভেঙে দিলাম। তারপর পরে দিব এই তরকারিটা, ভালো লাগবে খেতে। একটু পানি দিব, পেঁয়াজ বাটাটা দিয়েছি তো একটু গ্রেভি এসে পড়েছে পেঁয়াজ। এখন আমি লবণ দিব পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণটা দিলাম, আর লাল মরিচের গুঁড়ো অল্প করে দিব পেঁয়াজ। খেতে অনেক ভালো লাগবে, রান্না করে খেয়ে দেখবেন। আর একটু দিলাম মরিচের গুঁড়োটা দিয়ে, আমি এখন আর একটু পানি দিয়ে ভালো মতো করে মশলাটা একটু নরম করে আর একটু কষিয়ে নিব। দিওয়ার ভালো মতো করে দেখুন, লাল মরিচের গুঁড়োটা দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া দিলাম, কিন্তু আমি এখানে কিন্তু হলুদ খেয়ে নিব, হলুদ দিব না দিওয়ার। এইভাবে করে লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি এই বেলে মাছটা রান্না করব। ভালো মতো কষিয়ে নিলাম, পেঁয়াজটাকে নরম করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে নিলাম ভিউয়ার্স। এখন আমি এই যে বেলে মাছটা দিয়ে দিলাম, ভালো মতো করে ধুয়ে লবণ মেখে, লবণ হালকা একটু লবণ আর একটু লেবু দিয়ে মেখে রেখেছিলাম। দেখুন এই বেলে মাছটা নরম হয়, তাই বেশি নাড়াচাড়া দিতে যাবেন না, হালকার মতো নাড়াচাড়া দিবেন। তারপরে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তরকারিটা। আমি চুলার আঁচ কমিয়ে দিব, কমিয়ে এক মিনিটের মতো একটু খোলা অবস্থায় এভাবে করে রাখবো, নাড়াচাড়া কিছুই দিব না। ভিউয়ার্স আমি এক মিনিট পরে চলে আসলাম মাছটা দেখার জন্য, দেখুন কীভাবে করে আমি নাড়া দিচ্ছি। এভাবে করে নাড়া দিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে ভেঙে যাবে ভিউয়ার্স। আমি চাচ্ছি যতটুকু বাঁচানো যায় যাতে না ভাঙে, তারপরে ভেঙে গেলে ওইটা সমস্যা হবে না। হালকা করে নাড়া দিলাম, অনেক সুন্দর স্মেল এসে পড়েছে ভিউয়ার্স, দেশি বেলে মাছ তো। আবার যেগুলো বড় ওগুলো দিয়েও রান্না করা যায়। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব ভিউয়ার্স। দেখুন কীভাবে করে করছি, যাতে নিচেরটা পোড়া না লাগে তার জন্য এভাবে করে হালকা হালকা করে নাড়া দিচ্ছি। লবণ টবণ আমার হয়েছে ভিউয়ার্স। এখন আমি কাঁচামরিচ যে কটা লাগে আমি দিব, কাঁচামরিচটা বেশি দিলে ভালো লাগবে, দিলাম। এখন ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট পরে আমি আসব। চুলার আঁচ একটু বাড়িয়ে দিব, যেহেতু মাছ বেশিক্ষণ হতে হয় লাগে না, একটু বাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিব।
তো ভিউয়ার্স, আমি 3 থেকে 4 মিনিট পরে চলে আসলাম। দেখুন আমি কিন্তু আর নাড়া দিব না, নাড়া দিলে মাছটা ভেঙে যাবে। দেখুন এরকম হয়েছে আমার তরকারিটা, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক দারুণ হবে ভিউয়ার্স। এভাবে করে তৈরি করে খাবেন। আর আমি বিলাতি পাতা দিব, এই বিলাতি পাতাটা আমার গাছের, এই বিলাতি পাতা দিতে হবে, অবশ্যই দিবেন। বিলাতি পাতা না দিলে এই বেলে মাছের তরকারিটা ভালো লাগে না খেতে। দেখুন আমি নাড়া দিচ্ছি না, নাড়া দিলে মাছ ভেঙে যাবে, যেহেতু নরম মাছ। এভাবে করে দুই পাশ থেকে ধরবেন, ধরে এভাবে করে একটু এভাবে করে নাড়াচাড়া দিবেন, তারপরে ঢাকা দিয়ে চুলা বন্ধ করে দিব, তারপরে পরিবেশন করে আপনাদের দেখাবো ভিউয়ার্স, বেলে মাছের কারি ভিউয়ার্স। তো ভিউয়ার্স রেডি হয়ে গেল ঝটপট করে বেলে মাছের কারি, এভাবে করে তৈরি করে খাবেন, অনেক ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে থেকে বেল আইকনটা ক্লিক করবেন ভিউয়ার্স। আমি রিমনা হোমস্টার ফুড ব্লগ থেকে বলছি, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।